সুদানা কামাল এদেশের একজন পরিচিত মুখ, মানুষ তাকে একজন মানবাধিকার কর্মী হিসেবে জানেন। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা ছিলেন। তার আরেকটি পরিচয় হল তিনি কবি সুফিয়া কামালের মেয়ে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত গ্রিক দেবীর মূর্তির পক্ষে অবস্থান নেওয়ার পর থেকে নতুন করে আলোচনায় আসেন এই সুফিয়া কামাল। সুফিয়া কামাল যে বংশগতভাবে ইসলাম বিরোধী এটা হয়তো অনেকের জানা নেই। বেগম রুকিয়ার পর কবি সুফিয়া কামালকে নারী জাগরণের কবি বলা হয়। তবে আমরা জানি সুফিয়া কামাল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি ছিলেন চরম ইসলাম বিরোধী একজন নারী। তার লেখনী, বক্তৃতা, বিবৃতি, কবিতা ও সাহিত্যের মধ্যে তিনি মুসলিম নারী সমাজকে ইসলামের গণ্ডি থেকে বের করে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। 1999 সালে নভেম্বর মাসে মৃত্যুর আগে কবি সুফিয়া কামাল ভয়েস অব আমেরিকায় দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, একজন নারী যখন বুরখা পরে রাস্তায় বের হয় তখন একজন পুরুষ তাকে আক্রমণ করতে আসলে সে প্রতিরোধ করতে পারে না, কিন্তু একজন নারী যখন বুরখা ছাড়া রাস্তায় বের হয় তখন কেউ তাকে আক্রমণ করতে আসলে সে প্রতিরোধ করতে পারবে। সুফিয়া কামালের মৃত্যুর পর আরও একাধিকবার মৃত্যুবার্ষিকীতে ভয়েস অব আমেরিকার এই সাক্ষাৎকারটি পুনঃপ্রচার করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, মুসলিম পরিবারের সন্তান হলেও সুফিয়া কামালের মেয়ে সুলতানা কামাল তার জীবনের প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন হিন্দুদের মন্দির থেকেই। নীলানগের নারী শিক্ষা মন্দিরে ভর্তি হয়ে তিনি প্রাথমিক শিক্ষা শেষ করেন। পরবর্তী তিনি ঢাকায় আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে SSC এবং হলিকোর্স কলেজ থেকে SSC পাশ করেন। পরে মাস্টার ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।